আজকের ব্রহ্মাস্ত্র। কংগ্রেস তো প্রচার ডোবা ছিল, মমতা বন্দ্যোপাধ্যায় নিজের মুখে বলেছেন। আমার প্রশ্ন খুব সাজা সাদাসিধে প্রশ্ন, পচা ডোবায় কিসের খোঁজে? পাবলিক তো সবই বোঝে। অর্ক কুমার বাবু আপনি বলুন, আপনার কাছেই আমার প্রশ্ন। এখান থেকে বারবার এই কথাটা এসছে, কংগ্রেসের কাছ থেকেও এসছে, বিজেপির কাছ থেকেও এসছে, পাবলিক তো সবই বোঝে যে পচা ডোবায় কিসের খোঁজে। সত্যি কি দুর্নীতিতে জর্জরিত তৃণমূল কংগ্রেস, দুর্নীতির অভিযোগে জর্জরিত তৃণমূল কংগ্রেস সর্বভারতীয় একটা অ্যাটেনশন পেতে চায়, তাই কি অর্ক কুমার বাবু? দেখুন, মমতা বন্দ্যোপাধ্যায় যেটুকু ক্লিপ আপনি দেখালেন এক্ষুনি, যেটা দেখিয়ে আপনি বলছেন যে মমতা বন্দ্যোপাধ্যায় যাওয়ার আগে প্রচণ্ড আক্রমণ করে গেছে এবং তার পরবর্তীকালে উনি চলে গেছেন, গিয়ে বম্বের মিটিং অ্যাটেন্ড করেছেন। আমি যদ্দূর শুনলাম উনি বোধ হয় স্মৃতিচারণ করছিলেন কোনো একটি ঘটনার, যেখানে কেউ এক মানে 13 জন মারা গেছিলেন, উনি সেন্ট্রাল পার্টিকে বলেছিলেন, তখন উনি তৃণমূল কংগ্রেসের পার্ট ছিলেন, উনি একটা স্মৃতিচারণার মধ্যে উনি বক্তব্য রাখছিলেন। এবং তার সাথে দেখুন, এটা তো একটা মানে ইট ক্যানট বি আ অ্যাবসলিউট ইম্প্র্যাকটিক্যাল ফ্যাক্ট যে একটা টাইমে মমতা বন্দ্যোপাধ্যায় প্রতিবাদ করেছেন, মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতিবাদে 34 বছরের সরকার সরে মমতা বন্দ্যোপাধ্যায় সরকার গঠন করেছেন। উনি তারা স্মৃতিচারণ করছিলেন, সেই স্মৃতিচারণকে তার সাথে ইন্ডিয়া জোট, তার সাথে 2024, তার সাথে বিজেপি, এগুলোকে মেলার আপোষকারী জায়গা আছে বলে আমার মনে নেই। আরেকটা কথা না বললেই হবে না, বিমল শঙ্কর বাবু আজকে বহুদিন পরে একটা সন্ধেবেলা একটা অত্যন্ত ভালো লোকের নাম করেছেন অটল বিহারী বাজপেয়ী, এবং অটল বিহারী বাজপেয়ীর সঙ্গে উনি আরেকটা নাম নিশ্চয়ই ভুলে গেছেন। অ্যাবসলিউটলি অ্যাবসলিউটলি প্রাক্তন প্রধানমন্ত্রীকে কোনো রকম ভাবে অপমান করছি না, উনি বিজেপি করতে, হ্যাঁ সবাই জানে, আশা করছি উনি ভালো বিজেপি, এরা খারাপ বিজেপি। না না, ভালো বাজপেয়ী বিজেপি, আপনি বলছেন ভালো বিজেপি খারাপ বিজেপি, আমি তো বলতে কি বলেছি, আমি বলি, আরে আমি তো সেটা বলি, আপনার নেত্রী বলেছেন, আপনার নেত্রী বলেছেন, আমি বলি আপনার নেত্রী বলেছেন, এই সেটিং বাজদের কথা আমি শুনবো না, লোকে হাসবে, এগুলো শুনে লোকে হাসবে। আর ধূপগুড়িতে দামেতে জামানত বাজেয়াপ্ত হবে, ধূপগুড়িতে দামেতে জামানত বাজেয়াপ্ত হবে, আমি এক্ষুনি বলে দিচ্ছি, কোনো সব চেঁচিয়ে লাভ নেই। ঠিক আছে, এত রাগারাগি এক এক করে অল্প কুমার বাবু, নির্মলা বাবু অনেকক্ষণ হাত তুলে আছেন, আমি একবার ছেড়ে দিচ্ছি, আমি নির্মলা দা এক মিনিট, আজকে 10 সেকেন্ড, আজকের দিনে দাঁড়িয়ে যেহেতু অটল বিহারী বাজপেয়ীর নাম করা হলো, আই এম শিওর বিমল শঙ্কর বাবু ভুলে যাননি, লালকৃষ্ণ আদবানিও তার মধ্যে ছিলেন, এখন ভালো বিজেপি খারাপ বিজেপি মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন এসব বলছেন, ঠিক আছে বাদ দিচ্ছি, শুধু এই ব্যাপারে একটাই কথা বলছি যে লালকৃষ্ণ আদবানি নিশ্চয়ই ভালো আছেন, সুস্থ আছেন, এবং ওনাকে সম্পূর্ণ সম্মান দিয়ে ভারতীয় জনতা পার্টি রেখেছে। 10 সেকেন্ড বামেদের কাছে একটু জীবনের খোঁজে, যদি ধরা পড়ি, যদি আমি বলে দিই, আমাদের একটা শিক্ষা দেওয়া হয়, উই হ্যাভ নো ফ্রেন্ডস, উই হ্যাভ নো এনিমিজ, আমাদের শত্রুও নেই, আমাদের বন্ধুও নেই। সুতরাং আমরা বোথ সাইড অফ দা ভ্যালি দেখিয়ে থাকি, অনির্বাণও দেখাচ্ছে, আমিও দেখাচ্ছি। আমার যেটা কথা সেটা হচ্ছে, চারটে দল আছে, চারটে দলের মধ্যে দুটো দল প্রেডিক্টেবল, তিনটে দল প্রেডিক্টেবল, একটা নয়। তিনটে দল কে কে? একটা বামেরা, একটা বিজেপি, আর একটা হচ্ছে সিপিএম কিংবা লেফট। প্রেডিক্টেবল নয় শুধু একটাই দল, তার নাম হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়ের দল। এই যে আনপ্রেডিক্টেবিলিটি তাকে ঘিরে রেখেছে, আর যে কথাগুলো বলা হচ্ছে কংগ্রেসের পক্ষ থেকে, এগুলো ইডিওলজিক্যাল প্লেনের কথা। যেমন ধরুন তৃণমূলের প্রতিনিধি বলছেন যে মমতা বন্দ্যোপাধ্যায় স্মৃতিচারণা করেছেন। 21শে জুলাইয়ের ঘটনা মমতা বন্দ্যোপাধ্যায় জীবনের রাজনৈতিক স্মৃতিচারণা, ওটা একটা ক্ষত দাগ। তার কারণ উনি অনেক কিছুই দেখতে পান, আমি সময় শেষ হয়েছে, যেটা বলে শেষ করবো, আমি তোমাকে নিজের কথাই বলছি, সময় শেষ, সময় শেষ, সময় শেষ, সময় শেষ, সময় শেষ।
আমি শুধু একটাই কথা বলবো চন্দনবাবুর উদ্দেশ্যে, নির্মলবাবু আমার মনে হয় এই উপমাটা ঠিক হবে। চন্দনবাবু আপনি ঠিক ধরেছেন, নির্মলবাবু এবং আমাকে আপনি যে একটু বেঁকে দাঁড়ানোর কথা বলছেন না, ওটা আমরা সোজা দাঁড়ানোর জন্য দাঁড়িয়েছি। পৃথিবী নিজের অ্যাক্সিসে একটু বেঁকে ঘুরে, জানেন তো নিশ্চয়ই, জানেন নিশ্চয়ই। আমি সেই কারণেই বলছি চন্দনবাবু, আমরা একটু বেঁকে দাঁড়িয়ে আছি মানে আসলে সোজা দাঁড়িয়ে আছি মহাজাগতিক রেসপেক্টে সোজাই দাঁড়িয়ে আছি চন্দনবাবু। এই একটু বেঁকে দাঁড়ানোতে আপনাদের হয়তো দেখতে একটু অসুবিধা হচ্ছে, বলতেও অসুবিধা হচ্ছে। অনির্বাণের অগ্নিবাণের বিতর্ক পর্ব এখানেই শেষ করছি, সঙ্গে থাকুন রিপাবলিক বাংলায়।